তো বেশ কিছুদিন ধরে আমি বালুরঘাট থেকে কলকাতা, কলকাতা থেকে বালুরঘাট বাসে যাতায়াত করছি, আর তাই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও তোমাদেরকে এই বাস সংক্রান্ত একটা তথ্য দিই। গতকাল যে বাসে আসি সেই বাসটা হচ্ছে গভর্নমেন্ট বাস। গভর্নমেন্ট বাস বলার আগে কয়েকটা জিনিস বলে দিই। আগে বালুরঘাটে না অনেকগুলো গভর্নমেন্ট বাস ছাড়তো। গভর্নমেন্ট বাস বলতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাসের অনেকগুলো শাখা আছে, যেরকম সিএসটিসি ক্যালকাটা ট্রান্সপোর্ট, WBSTC ওয়েস্ট বেঙ্গল সার্ফেস ট্রান্সপোর্ট, সাউথ বেঙ্গল SBSTC যেটাকে বলে, নর্থ বেঙ্গল NBSTC যেটাকে বলে। তো এই মুহূর্তে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা গভর্নমেন্ট বাস বলতে NBSTC খালি আসে, তো ওখান থেকেই একটা বাস ছাড়ে 6:30 সময় বালুরঘাট থেকে, যেটা আগে আমরা বলতাম রকেট বাস। সেই রকেট বাসের আর কোনো গল্প নেই, এখন নর্মাল একটা বাস ছাড়ে। আগে যেরকম ওই রকেট বাসে সামনে 3-4 নম্বর সিটে পুলিশ গার্ড দিয়ে আসতো, সেই সব কোনো আর গল্প নেই। মানে এখন পুরোপুরি সিস্টেম চেঞ্জ, এখন পুরোপুরি সিনারিও চেঞ্জ। বাসে যেরকম বলতে গেলে মেনটেনেন্স তো গভর্নমেন্ট বাসে তোমরা বুঝতে পারছো মেনটেনেন্স সেরকম থাকে না। তোমাদের হয়তো বাসে উঠে অনেক কিছু কৈফিয়ত আসবে, অনেক কিছু কমপ্লেন আসবে যে সিট ঠিক নেই, সিটের এখানটা ময়লা, বাস একটু আওয়াজ বেশি করে। কিন্তু অ্যাজ সাচ আমি বলবো যে যদি তোমরা সস্তা পুষ্টিকর যদি বালুরঘাট থেকে কলকাতা আসতে চাও, 373 টাকায় রিল্যাক্সলি তোমরা আসতে পারবে। বেশি ঝাঁকুনিও নেই একটা ওই বাসটাতে, আর সিটের যে চওড়াটা সেই চওড়াটা কিন্তু অনেকটাই বড়। মানে আমার মতন মোটা মানুষরা রীতিমতন ন্যাটা হয়ে বসে বা পা এদিক ওদিক করে দিব্যি আসা যাওয়া যেতে পারে। কিছু করার নেই, হ্যান্ডেলে পুরো এরকম অবস্থা, এই সিটটা নামছে না, পুশব্যাক হচ্ছে না, পুরো স্টিল হয়ে আছে। তো মালদায় রথবাড়িতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে আমাদের বাস, দেখতে পাচ্ছ কলকাতা লেখা আছে, আর এটা হচ্ছে রথবাড়ি মোড়। একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, 9টা বাজে জাস্ট, 9:07-8 বাজে। কখন যে ছাড়বে। A few moments later. ফারাক্কা চলে এসেছি, এটা হচ্ছে ফারাক্কা টোল গেট। রাত্রিবেলা খাবার দাবার ব্যাপার থাকে, সচরাচর যেটা হয় সেটা হচ্ছে গাজলে, মানে বালুরঘাট থেকে ঠিক 80 কিলোমিটার দূরে গাজল বলে একটা জায়গা আছে, সেই গাজলে সব বাসরা দাঁড়ায়। এবার ওখানে 8:30 সময় পারফেক্ট টাইম যেটা হয় আর কি, 6:30 সময় বাস ছাড়ছে, তো 8:30 সময় গাজলে গিয়ে পৌঁছায় এবং ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়। কিন্তু গতকাল সেটা হয়নি, গতকাল বাস ড্রাইভার বলে যে আমরা গাজলে খাবো না, গাজলে খেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ভোর ভোরবেলা।
ট্রেনও ওমরপুরে খাবো। এবার ওমরপুরের হোটেলটা আমি একদম সেরকম করে দেখাইনি তোমাদেরকে, কারণ আমার পরিবেশটা ঠিকঠাক মনে হয়নি, আর খাবার দাবার কোয়ালিটি একদম কোনো কোয়ালিটির মধ্যেই ছিল না। A few moments later. একটা 47 বাজে, আমরা কৃষ্ণনগরে চলে এসেছি আর এখানে চা খেলাম। এখানে বেশিরভাগ সব হোটেলের নামই হচ্ছে পান্থদিত্য, এবার কোনটা যে সত্যিকারের অরিজিনাল পান্থদিত্য সেটাই বোঝার, এটাও পান্থদিত্য দেখে নাও তোমরা। এবার এখান থেকে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, কারণ কৃষ্ণনগর থেকে কলকাতার রাস্তা খুবই বাজে। একটা জিনিস ভালো যে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, 1:45 বাজে, মানে সকাল 6টার মধ্যে আশা করা যায় কলকাতা ঢুকে যাব। দেখা যাক। 2000 years later. ব্যাস ব্যাস নামিয়ে দিল, আর এখন আমরা আছি হচ্ছে উল্টো ডাঙা, সেখান থেকে অটো করে যেতে হবে। চলো যাওয়া যাক। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধু বান্ধব শেয়ার করো। ওকে, টেক কেয়ার।